রাসূলের মুজিজা কি? আল্লাহর হাবিবের মুজিজা দেখলে অবাক হয়ে যাবেন। এক সাহাবী যুদ্ধের ময়দানে চোখে শাহাদাত বরণ করায় তারপর আছে চোখ একটা পড়ে গেছে, চোখ থেকে কটুরি থেকে চোখ বের হয়ে গেছে, এটারে মাটির থেকে টোকায় নিছে। আবার দৃশ্যটা একটু মনে মনে ভাবেন কতটা কঠিন। যুদ্ধের ময়দানে চোখ পড়ে গেছে, এটারে মাটি থেকে আবার উঠাইছে, উঠায় রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখটা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, একটু মেহরবানি করে এখানে লাগায় দেন। রাসূল ডাক দিয়ে বলতেছেন, আরে চোখ লাগায় লাভটা কি? চোখ হারাইছে আল্লাহর কাছে কল জান্নাত দিয়ে দিবে বলো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের বিনিময়ে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবে? বলে হ্যাঁ। আল্লাহর কাছে কি জান্নাত শর্ত পড়ছে নাকি? মানে কি আবার? কেন আপনি বলতেছেন চোখের বিনিময়ে জান্নাত দেওয়া লাগবে? কেন আল্লাহর কাছে কি জান্নাত কম? বলে না। তাহলে আরে যেই দুনিয়াতে থেকে আমি রসুলকে দেখতে পারবো না, এই দুনিয়ায় থাকাও লাভ নাই, জান্নাতও লাভ নাই। আল্লাহরে বলেন চোখটাও দিতে, জান্নাতও দিতে। রসুলকে ঠিক আছে, সমস্যা নেই, দাও যে যেমন তার সাথে সেমন করতে হয়। রসুল করিম সাল্লাম চক্ষুটা নিয়ে তার কটুরের ভিতরে লাগিয়ে দিয়েছেন। সাহাবি এবার চোখ বন্ধ করে টেস্ট করে দেখি কোনটাতে পাওয়ার বেশি। উনি তাকায় দেখে আগের তুলনায়, আগের চোখের তুলনায় পরের চোখ যেটা রসুলের হাত দিয়ে লাগাইছে এটার ভিতরে আরো দ্বিগুণ পাওয়ার চলে আসছে। পারবেননি দেখাইতে এরকম মুজিজা কেউ? সম্ভব? এদিক দিয়ে থেকে পয়গম্বর আসমানের ভিতরে চন্দ্র দুখণ্ডিত করা যায়, আল্লাহ রাসূলের মুজিজা। এক গ্লাস দুধ 70-72 জনকে নিয়ে একসঙ্গে খায়, সব পড়ে না। পয়গম্বর মোহাম্মদের নবী আল্লাহর হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে মদিনার মসজিদ নববীর গেটের ভিতরে বসা শুয়ে শুয়ে আবু হুরায়রা কাতরায়, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন ওয়ালা সাহাবী হযরতে আবু হুরায়রা, আবু হুরায়রার মতো একজন জলিলুল কদর সাহাবী মসজিদে নববীর গেটে এরকম কাতরায়, কেউ মনে করে মিরগি বেরাম, কেউ মনে করে অন্যান্য রোগ, জুতা ধরে ঝাড়ু ধরে এমন কিছু করে, কত কিছু করে, আবু হুরায়রা চুপচাপ কথা বলে না। কিছুক্ষণ পর তাকায় দেখে গেট দিয়া আবু বকর বের হয়, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা সালাম দিয়া বলে, আবু বকর আমি তোমার সালাম জানাই দিলাম, তুমি আমার একটা হাদিস বর্ণনা করো। আবু বকর মনে করছে দুপুরবেলা আবু হুরায়রার মনের চিন্তা হইল, আবু বকরের সঙ্গে যদি একটু কথাবার্তা বলি আবু বকর মনে হয় তার বাসায় মানে মেহমান বানায় নিয়ে যাবে। আবু বকর নেয় নাই অমরের সঙ্গে দেখা, অমর নেয় নাই, নিবে কিভাবে? তাদের নিজেদের ঘরেও খাবার নাই। এদিক দিয়া কিছুক্ষণ পর তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ পর আসতেছে মসজিদে নববীর গেট দিয়ে। দূর থেকে দেখা যায় আল্লাহ রাসূলের সৌন্দর্য এমন সৌন্দর্য, হযরতে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আহসানা মিন কালাম তারাকাত আইনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সৌন্দর্য মানুষ দুনিয়ার জমিনে কোনো চক্ষু দেখে নাই। ভাইরা আমার এমন সৌন্দর্য আল্লাহ রাসূলের, আবু হুরায়রা পয়গম্বরকে দেখার পর সালাম জানায়, আল্লাহ রাসূল বলে আবু হুরায়রা এখানে কি? হুজুর এমনি বসে রয়েছি, তাও বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে আসছে, কয় কি অবস্থা আবু হুরায়রা, খাবার কি খাইছো? কয় হুজুর দেখেন পেটটা উঠায় দেয়। ইয়া রাসূলুল্লাহ তাকে দেখেন পেটটার ভিতরে হুজুর পাথর একটা বেঁধে রাখছি, পেটের ভিতরে খোদা। রাসূল ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি তো একটা বানছো, আমিও তো বানছি, কিছু করার নাই, ঘরের ভিতরে খাবার নাই। আবু হুরায়রা ডাক দিয়া বলে, আমি যখন আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলাম আল্লাহর কসম আমি আবু হুরায়রার 3-4 দিনের খোদা অর্ধেক নিবারণ হয়ে গেছে। হে মুসলমান, আপনার এলাকায় কোনো আপনার সন্তান যদি বিদেশে থাকে, প্রবাস থেকে 5 বছর বড় দেশে আসবে, মার কাছে ফোন দিয়া বলে আম্মা জান আগামীকাল দুপুরে ফ্লাইট নামবে, বাসায় আসতে আসতে বিকাল হয়ে যাবে, মা দেখবেন গতকাল থেকে রান্নাবাড়ি শুরু করে দেয়, পিঠা বানানো শুরু করে দেয়, সকাল থেকে না খাওয়া, দুপুরেও খায় নাই, বিকেল পর্যন্ত অপেক্ষা, রাত্রিবেলা যখন হয়ে গেল গভীর রাত্রে সন্তান ঘরের ভিতরে ঢুকছে,
মা এবার সন্তানকে দেখার পর খাবার তো খায় না, সন্তানকে বেড়ে দেয়। সন্তান যদি ডাক দিয়া বলে মা তুমি কি খাইছো, মা ডাক দিয়া কি বলে বলে বাবা পাঁচ বছর পর তুই আমার বাসায় আসলি, মায়ের বাচ্চা মার বাবার বুকে আসলি, তুই সন্তানকে দেখার সঙ্গে সঙ্গে আমি মায়ের ক্ষুধা নিবারণ হয়ে গেছে, আমার ক্ষুধা নাই ঠিক কিনা। মা যদি তার সন্তানের ব্যাপারে মহব্বত এতটুকুন রাখে, একজন পয়গম্বরের প্রতি তার সাহাবা একরাম কেমন মহব্বত রাখে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ চলেন আপনার বাসায় চলে যাই। আল্লাহ রাসূল বলে ঠিক আছে চলো, ঘরের ভিতরে যা আছে আমরা দুজন মিলে ভাগ করে খাবো। আল্লাহর রাসূল ঘরের ভিতরে যা আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে আয়েশা ঘরের ভিতরে কি আছে একটু দেওয়া যায় কিনা। আয়েশা ডাক দিয়া বলে রাসূলুল্লাহ এক জায়গা থেকে আপনার জন্য হাদিয়ার একটু দুধ এক গ্লাস দুধ আসছে। পয়গম্বর ডাক দিয়া বলে আয়েশা দাও আমার সঙ্গে আবু হুরায়রা আছে। আয়েশা ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমি আর আবু হুরায়রা দুধ মাত্র এক গ্লাস। পয়গম্বর বলে কোনো টেনশন নাই, এক গ্লাস দুধ আমিও খাবো তুমিও খাবা আবু হুরায়রাও খাবে। আবু হুরায়রা সামনে এক গ্লাস দুধ নিয়ে এসে পয়গম্বর ডাক দিয়া বলে আবু হুরায়রা এই যে এক গ্লাস দুধ আছে চলো দুইজন মিলে সুন্দর করে খাওয়া হয়ে যাবে। আবু হুরায়রা গ্লাসের দিকে তাকার চিন্তা করে কিরে মানুষ এলাম তিনজন, আম্মা জান আয়েশা আর আপনি পয়গম্বর আর আমি আবু হুরায়রা, এক গ্লাস দুধে আবার তিনজন কেমনে কার ঠোঁট তো ভিজবে না। এর ভিতরে আবার রসুলের মাথায় আসলো আরে আসহাবে সুফার ভিতরে 70 থেকে 72 জন সাহাবি খোদার তারকা আছে, এরা আবু হুরায়রা একটু চলে যাও ওই আসহাবে সুফার ভিতরে 70 জন সাহাবিকে ঘরের ভিতরে দাওয়াত দাও। ডাক দিয়া বলে পয়গম্বরের তরফ থেকে দাওয়াত, আল্লাহ রসুল তোমাদেরকে দুধ পান করানোর জন্য দাওয়াত দিয়েছে। আবু হুরায়রার দিলের ভিতরে এখন কান্না চলে আসতেছে, মনে মনে ডাক দিয়া বলে আল্লাহ এক গ্লাস দুধ তিনজন ছিল এখন রসুল বলতেছে আরো 70 জনের দামতে, আমি এক গ্লাস দুধ আবু হুরায়রা আমি নিজেই পাবো কিনা এটাই তো সন্দেহ, রসুল ঠিক মতো পাবে কিনা এটাই তো সন্দেহ, আম্মা জানা এসব পাবে কিনা এটাও তো সন্দেহ। সেখানে তিনজনের জায়গায় বাড়লো আরো কতজন বলো 70 জন। ও হুজুর কেমনে কি বলে তোর চিন্তা করা লাগবে না, এই খাবার যেই মালিকের তরফ থেকে আসছে চিন্তাও সেই মালিকের জন্য, যা একটু ডাক দিয়ে নিয়ে আস। আবু হুরায়রা মন টন খারাপ করে গেছে, তো ভাই রসুল ডাক দিছে আসো দাওয়াত টাওয়াত খাইবা, আজিব ডাকছে সাহাবা একরাম খুশির ঠেলা দৌড় রসুলের ঘরে, হুজুর আসছে হুজুর হুজুর আসছে হুজুর খুদায় হুজুর শেষ। আবু হুরায়রা মনে করছে মনে হয় তারে আগে খাইতে বলবে কারণ সে তো আগে ভাগিদার না। কিছুক্ষণ পর ডাক দেখা আবু হুরায়রা গ্লাসটা নাও, সবাইরে এক কোণার থেকে খাওয়ানো শুরু করো। যে কথা বললো আবু হুরায়রা কয় ইন্না লিল্লাহ আজকে তাহলে খাওয়ান গেছে আজকে শেষ, পেরেশান হয়ে গেছে। কিন্তু এদিক দিয়ে আবার পেরেশান থাকলেও রসুলের হাতের বরকতের বিশ্বাসও আছে। ডাক দিয়ে বলতেছে খাবো, এখন আবু হুরায়রা মন টন খারাপ করে ভাই নে খা তোকে কপালে আছে তোরাই খাবি, কম খাইস বেশি খাইস না। রসুল বলে এই খাইতে দাও, আল্লাহ রসুল দিলেন কয় খা একটু খাই দিয়া দেখা আর একটু খাও কো হুজুর এতগুলা মানুষ সব বন্ধ করে খাও। খাইলেন একজন খাইলেন দুইজন খাইলেন, আবু হুরায়রা গ্লাসের দিকে তাক হুজুরকে খবরদার তাকাইস না না তাক। রসুল একটা একটা করে একটা একটা করে একটা একটা করে সব সাহাবী শেষ 70 জন শেষ সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে ভাবতো সাহারে যদি থাকতো একটু, এটা কি খাইতেছে বুঝতেছি না, এক গ্লাস কেমনে খায় কি খায়, আসলে চিন্তার বিষয় না। আবু হুরায়রা ডাক দিয়ে বলে হুজুর আবার আপনি খান কেন, দেখেন নেতা কেমন জিনিস, নেতার পেটেও পাথর বাঁধা উম্মতের পেটেও পাথর বাঁধা, নেতা চিন্তা করতেছে আমার খাওয়ার আগে উম্মতরে খাওয়াইতে হবে। আর আমাদের বর্তমান দেশের কিছু কিছু নেতা আছে নিজে খাইবে তো দূরের কথা, আগে নিজের ফোলা মাইয়া সবগুলোরা খাওয়ায় যদি পায় জনগণ খাইব। আস্তে কইলেন যে এবার মনে রাজনীতির আলাপ হয়ে গেছে তাই না, এটা রাজনীতির আলাপ না। আমাদের দেশের অধিকাংশই এমন ঠিক কিনা, ভালো আছে ভালো না থাকলেও রাস্তাঘাটের উন্নতিও
হইতো না আবার খারাপ না থাকলে দেশ বারবার চ্যাম্পিয়ন হইতো না দুর্নীতিতে তাহলে ভালোটাও বলা লাগবে খারাপটা তো চোর যেখানে সেখানে আবার ভালো আছে তবে চোরই বেশি এজন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দেশের নেতা কর্মীদেরকে ভালো বানায় দেয় আমিন বলেন আমিন দেখেন নেতা হইলে এমন হন নিজে না খাওয়া অন্যকে খাওয়ান এটা হইলো নেতার গুণ ঠিক কি না মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন আগে তুমি খাও কারণ হুজুর আপনি খান হ্যাঁ তুমি খাও ঠিক আছে আল আমরু ফাওক আল আদাব যেহেতু আদেশ মান্য করা হইলো ভদ্রতা আদব আবার একটু খায় গো হুজুর যদি শেষ হয়ে যায় হুজুর নেন রাসূল বলে আবার খাও আবার খাইলেন রাসূল বলে আবার খাও হুজুর কত খাবো কয় যতক্ষণ পেট না ভরে ততক্ষণ খাও আবু হুরায়রা খাইতেছে 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 কয় হুজুর আর না তাকায় দেখে সাহাবা একরাম মোসের ভিতরে দুধের রেখা লেগে আছে তার মানে কি খাওয়া খাইছে চিন্তা করছে মোসে বুঝা যাইতেছে যে কিছু কিছু খাইছে এবার কহ হুজুর আপনি খান এবার রাসূল করিম বলে ঠিক আছে সবাই কি সন্তুষ্ট বলে আলহামদুলিল্লাহ এবার আমারে দাও নিয়া রাসূল খায়া বাস ঘরে পাঠায় দিয়া বলতেছেন এই আজকের এই এক গ্লাস দুধ যদি সারা মদিনার মানুষরা খাইতো আল্লাহর কসম এক গ্লাস দুধের এক ইঞ্চিও শেষ হইতো না আরো জোরে চিৎকার দিয়া